অবিনাশ কিসে পড়ে আছে তো বাড়িতে, যাতে যেয়ে পরে একটু চিকিৎসা করতে পারি। মেয়েটা বিনা চিকিৎসা এমনিভাবে শেষ হয়ে যাক আমি সেটা চাই না, একটু চিকিৎসা যেন করতে পারি, তারপর যা হবে দেখা যাবে। ছোট্ট পরমা দাস, মাত্র 17 মাস বয়স, ছোট্ট একটা ফুটফুটে শিশু, দেখুন কত ইনোসেন্ট মুখটা। কি হয়েছে তার আমি বাবার কাছেই জেনে নেব। আর্থিক সহায়তা করুন এবং আমার এই মেয়েকে বিপদমুক্ত করুন, আমি এটাই করছি। আর সবাই মিলে ঈশ্বরের কাছে প্রে করুন। আপনি এখন থাকেন লক্ষ্মীনারায়ণপুর গ্রামে, এখানকার গ্রাম পঞ্চায়েত কি কোনোভাবে সাহায্য করেছেন? ভোট তো আসবে যাবে এবং আপনারাও জানি ভীষণ ব্যস্ত, তার মধ্যে একটু সময় বের করে যদি আসতে পারেন তাহলে কিন্তু বাচ্চাটার প্রাণ সংশয়টা আর হয় না। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ ইন bengal.com। আমরা আজকে এসেছি বাঁকুড়ার লক্ষ্মীনারায়ণপুর গ্রামে এবং আমার পেছনেই দেখতে পাচ্ছেন একটা প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়। ঠিক এরই পেছনে একটা বাড়ি আছে, যে বাড়িতে একটা ফুটফুটে ছোট্ট শিশু থাকে যার বয়স মাত্র 17 মাস। বাবা মার অনেক স্বপ্ন তাকে আস্তে আস্তে বড় করে তুলছে, কিন্তু এই সময় তারা জানতে পারছে সে একটা রোগে আক্রান্ত। কি রোগে আক্রান্ত, কি হলো এমন যে এখানে শোকের ছায়া নেমে এলো, পুরো গ্রামের শোকের ছায়া নেমে এলো? চলুন আজকে আমরা সেটাই জানাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন bengal.com এ। ছোট্ট পরমা দাস, মাত্র 17 মাস বয়স, ছোট্ট একটা ফুটফুটে শিশু, দেখুন কত ইনোসেন্ট মুখটা। কি হয়েছে তার আমি বাবার কাছেই জেনে নেব। প্লিজ একটু বলুন কি হয়েছে আসলে। আমার মেয়ে আজ প্রায় 2 মাস আগে প্রথমে ওর সিনড্রোম, প্রথমে সাদা পায়খানা হচ্ছিল আর জন্ডিস ছিল আর পেটে ব্যথা করছিল প্রচণ্ড আর জ্বর আসছিল ঘন ঘন। তারপর আমি আমাদের লোকালি একজন পেডিয়াট্রিক স্পেশালিস্টকে দেখিয়েছিলাম, উনি আবার রিপোর্ট করতে বললেন, হ্যাঁ ইউএসজি করতে বললেন। ইউএসজি আমি এখানেই করালাম, হ্যাঁ আমাদের এখানে বড়জোড়াতে। ইউএসজিতে যেটা রিপোর্ট এলো সেখানে আমাকে বললো ডক্টরের কাছে আমার রিপোর্টটা চেক করবো। ডক্টর বললো এটা ওর কোলোডিক্যাল সিস্ট হয়েছে, হ্যাঁ সেটা অপারেশন করতে হবে এবং টাইপ আইবি বলে, এবং সেই সিস্টটা হচ্ছে 5টা টাইপের মধ্যে 4 নম্বর টাইপ, সেটা এটা অপারেশানেই করতে হবে। এখন অপারেশান করে সাজেস্ট দিল উনি, তারপর আমি যথারীতি সেগুলো নিয়ে আমি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে গেলাম। ওইখানে গিয়ে ডাক্তারবাবুদের দেখালাম, ওনারা সেটা রিপোর্টটা দেখে বললো যে এই যে সিস্টটা, এই এত মেজর অপারেশান এখানে হবে না, কোনোভাবেই সম্ভব নয়, হ্যাঁ তোমরা। ওনারা রেফার লিখে দিলেন কলকাতা SSKM-এ। আবার আমার মেয়েকে নিয়ে আবার SSKM-এ গেলাম। SSKM গিয়ে ওখানে যথারীতি ডাক্তাররা দেখলো এবং সঙ্গে সঙ্গে তারা আবার এমার্জেন্সি মানে আর্জেন্ট হিসাবে ইউএসজি করলো এবং ইউএসজিতে সে একই রিভিউ রিপোর্ট করার পর একই এলো এবং ওনারা অ্যাডমিট করে নিলেন। অ্যাডমিট করার পর ওখানে 6-7 দিন মেয়েকে রেখেছিলাম। তারপর ডক্টররা ওখানে মেয়েকে একটুকু আগের তুলনায় একটু বেটার হলো, তারপরে ওনারা ওখান থেকে ডিসচার্জ করিয়ে আবার বললো যে এমআরসিপি করতে হবে। এমআরসিপি করিয়ে তারপরে অপারেশনের ডেট দেবে। তারপর আমি বাচ্চাকে নিয়ে এলাম, আবার বাচ্চাকে নিয়ে আমি এমআরসিপি করালাম। এমআরসিপি করার পর যখন আবার নিয়ে গেলাম SSKM-এ ডক্টরদের কাছে, ওনারা বললো, আমাকে ডেকে বললো যে বাচ্চাটা যেটা সিস্ট ছিল সেই সিস্টটা কী হচ্ছে, লেবার কানেক্ট হয়ে গেছে, লেবারে ছড়িয়ে গিয়ে লেবারে ছোটো ছোটো ডাকু মানে স্টোন তৈরি করছে, অর্থাৎ লেবারে ফাংশনটা কোনোভাবেই এখানে আর অর্থাৎ SSKM-এর সম্ভব নয়। তো আমি বললাম যে তাহলে আমি কি করব, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। আমাকে বললো দেখো ওর যে সিস্টটা বাইরের অংশটাই অপারেশন করা যাবে না, বাচ্চাটা নিতে পারবে না, আর লেবারটা তো কোনো হতে আসছে না, তাই এখানে কোনো ফায়দা হবে না। অর্থাৎ আমরা এটা করলাম, রিস্ক রইল, আর যদিও লাকিলিভাবে হয় তাহলে সেক্ষেত্রে লেবারের ব্যাপারটা হয়ে যাচ্ছে, তাই কোনোভাবেই কিছু করা যাবে না। আমি তাহলে কি করব, আর আমাকে একটু ডিটেলস বলুন জিনিসটা কি করতে, মানে আমার এটা অ্যাকচুয়ালি তাহলে আমার কি করতে হবে আর কি হয়েছে আমাকে একটু খুলে বলুন। আমি কিছু পুরো জিনিসটা আমার কাছে ধোঁয়াশা এবং আমি ক্লিয়ার বুঝতে পারছি না, একটু বলুন। আমি বাবা আমাকে, আমি নিজেও জানি না, একটু বলুন। হ্যাঁ তখন আমাকে বললো, বসিয়ে পড়ে ডাক্তারবাবু সেটা একটা ছবি এঁকে আমাকে দেখিয়ে দিল। হ্যাঁ সিস্টের বলছে যেটা ছড়িয়ে পড়ছে লেবারের মধ্যে, সেই লেবারের মধ্যে এই সিস্টটা কোনোভাবেই কোনো মেডিসিন কাজ করবে না এবং অপারেশনও হবে না। আমি তাহলে এটা কী বলছে, এটা আমরা যেটা দেখছি এটা একটাই অপশান, সেটা হচ্ছে লেবার ট্রান্সফারেন্সি। আমি তো বুঝতে পারলাম না যে কি লেবার ট্রান্সফারশিপ। বুঝি জানি যে লেবার ট্রান্সফারশিপ ব্যাপার কি, কিন্তু আমার তো আমি হাত পা কাঁপছি, আমি কিছু বলি। তাহলে এটা কি কোনোভাবে মানে এটা ম্যান্ডেটরি? ও বলছে একদম কিছু করার নেই, লেবার ট্রান্সফারশিপই আমরা দেখছি অপশান। আমি তাহলে আমি তো বুঝে উঠতে পারি, আমি দিশাহারা হয়ে আসছি। ডাক্তারবাবু আমাকে বুঝালেন যে তোমাদের একটা হোপ বললেন, বলছেন বাচ্চাটার লেবারটা ডেভেলপ মানে পুরোটাই মানে বাচ্চার লেবারটা এখনও ড্যামেজ হয়নি, লেবারটা এখনও ভালো আছে, লেবারে অ্যাটাক করছে। কিন্তু তাহলে সেই জায়গা থেকে যদি কোনোভাবে রিমুভ বলছে আমরা জানি না, কিন্তু এখানে আমাদের কাছে সেরকম কোনো আমরা তো দেখছি এখানে অপশান একটাই লেবার ট্রান্সফারেন্সি। তাও যেহেতু লেবারটা ভালো আছে, বাচ্চাটার যে ইয়েগুলো দেখা দিচ্ছে, ওই সিমটমগুলো দেখা দিচ্ছে বা ইনফেকশানগুলো যেগুলো হচ্ছে মানে 1 মাস পর 20 দিন পরপর যেটা জন্ডিস বা জ্বর আসা, এই ইনফেকশানটা হতে থাকবে। এই মুহূর্তে বাচ্চাটা আমার ভালো আছে, মানে ওই 2 সপ্তাহ ধরে বেটার হয়েছে। ডাক্তার বললেন এটা হতে থাকবে 2 সপ্তাহ 3 সপ্তাহ বেটার, আবার ইনফেকশান। এই ইনফেকশান রেটটা কিন্তু আরও হাই হবে, আস্তে 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 বেড়ে বেড়ে যাবে। সেই জন্য বলছে ইমিডিয়েটলি আমাকে সাজেস্ট করলেন ওকে বাইরে যেতে হবে, নাহলে কিন্তু তখন পুরো বিষয়টা আয়ত্তের বাইরে চলে যাবে, কারণ লেবারটা তখন আর বাগাতে পারা যাবে না কোনোভাবেই। কোনো আমরা তো ট্রান্সপারেন্সির পর আমার মেয়েটা সুস্থ হবে বলছে না, সেটার কোনো নিশ্চয়তা নেই, কারণ এই যেটা বাইরের অংশ সেটাই তো পার্সনের বাচ্চাটা নিতে পারবে না, তারপর আবার লেবারটা আমরা কোনো নিশ্চয়তা দিতে পারছি না। আমি তো বুঝতে পারছি না কীভাবে কী। লাস্ট অপশন দিয়েছে লিভার ট্রান্সপ্ল্যান্ট, তাছাড়া অন্য কোনো অপশন নেই, যেটা ওখানেও মানে SSKM বা PGতেও, কলকাতার PGতেও হবে না বলেছে। এবং এই PG থেকে যে তারপরে কোথায় যেতে বলেছে? হ্যাঁ, তারপর আমি বললাম আমার তো আমি বর্তমানে টিউশনি করতাম, তো বর্তমানে সেগুলো আমার এই 2 মাস ছুটোছুটিতে বন্ধ সমস্ত সব কোথাটা আমার ইকোনমিক এটা বললাম যে আমি ধার দিয়ে 2 মাস ধরে ট্রিটমেন্ট করে ধার দিনা হয়ে গেছে, আমি আর কোনোভাবে কোথাও যেতে পারবো না, আপনারাই ব্যবস্থা করুন, রিকোয়েস্ট করলাম। তো ওনারা তো কোনোভাবে বলছে এভাবে তো হয় না, তোমাকে যেভাবে হোক যে কোনো পন্থা উপর যে কোনোভাবে আপনাকে বাইরে যেতে হবে। তা তুমি যেহেতু তোমার আর্থিক অবস্থা তুমি লখনউ যেতে পারো SGP যায়। আমি বললাম তাহলে সেখানে গিয়েও কি আমার খরচাপাতির ব্যাপার আছে? বলছে সেখানে একটা খরচা তো হবে, কারণ পুরোপুরি ফ্রি ব্যাপার তো কোথাও হয় না, তবে বেসরকারি থেকে কম হবে, কিন্তু একটা খরচা হবে, আর থাকা খাওয়া সব জায়গাতেই এক। তো সেটাও অ্যাপ্রক্স ডাক্তারবাবু কথা অনুযায়ী এরকম সেটাও তো আমার আয়ত্ত আমার কিছু কোনো। আপনাকে লাস্ট কত টাকা বলেছেন যে লিভার ট্রান্সফার বা সমস্ত কিছু মিলিয়ে কত টাকা খরচা হবে একটা আন্দাজ দিয়েছে? এটা গভর্নমেন্টে যদি লিভার ট্রান্সফার করতে হয় তাহলে শুধু ট্রান্সফারের ক্ষেত্রেই 15 লাখ, 15 লাখ শুধু ট্রান্সফারের জন্য, কম বেশি 15 লাখ, এবং সেটার সঙ্গে আরো তো আগে পিছু কি অনেক কিছু আছে, আরো 5-7 লাখ, মানে ওভারঅল 20 লাখ প্লাস এরকম একটা অ্যামাউন্ট। ছোট্ট পরমা দাস মায়ের কোলে এখন আছে, ও এখন খাবার খাওয়া বা সমস্ত কিছু ঠিকঠাক করতে পারে না, খাওয়া দাওয়া এখন সব ঠিকই আছে, খাওয়া দাওয়া করছে, সব কিছু নর্মালি আছে। তো 2 সপ্তাহ আগে জ্বর এসেছিল, 5-6 দিন জ্বর ছিল, মাঝে মাঝে সিমটমগুলো দেখা দিচ্ছে। কিছুদিন আগে 1 মাস আগে তো পেটে ব্যথা করছিল। আপনি প্রথম কখন জানতে পারলেন এটা হয়েছে? কতদিন আগে ওরা হয়ে গেল 2 মাস। 2 মাস আগে তখন জন্ডিস হয়েছিল, সাদা পায়খানা করছিল, তখন যে একটু নরমাল জন্ডিস থেকে এটা হয়েছে নাকি এত কিছু হয়েছে বুঝতে পারিনি, না বুঝতে পারিনি। তারপরে ডাক্তার দেখানোর পর রিপোর্ট করার পর জানতে পারি আমরা। আচ্ছা হ্যাঁ, তারপরে কলকাতা যাই দেখাতে। এখনো ঠিকঠাক খাবার খাওয়া বা ঘুমোনো মানে নরমাল যেরকম একটা বাচ্চা শিশু করে এখন এমনি কোনো অসুবিধা হয় না, হ্যাঁ খাওয়া দাওয়া করছে, এমনি সব কিছুই ঠিক আছে। তো মাঝে মাঝে যেমন বললাম যে 2 সপ্তাহ আগে জ্বর এসেছিল খুব, 5-6 দিন খুব জ্বর ছিল, খুবই জ্বর ছিল, ওষুধ খাওয়ানোর পরেও হয়তো কিছুক্ষণের জন্য জ্বরটা যাচ্ছিল, আবার জ্বরটা ঘুরে আসছিল। হ্যাঁ, তারপর আস্তে আস্তে সেটা ক্লিয়ার হলো, এখন মোটামুটি ঠিক আছে। এখন একটু ঠিক আছে ডক্টররা বলেছে যে ইনফেকশনটা মাঝে মাঝে আসবে, হ্যাঁ মানে ভালো থাকবে কিছুদিন, আবার ইয়ে হবে, আবার আরো মানে এর থেকেও ক্রিটিক্যাল অবস্থায় তো চলে যাবে যদি চিকিৎসা না হয়। সেটা কতদিন পর হবে ডক্টররা বললো যে এটা ইনফেকশন রেটটা যত বাড়তে থাকবে তত অপারেশনের যে রিস্ক লেভেলটা কিন্তু আরো বেড়ে যাবে, তাই যত তাড়াতাড়ি, হ্যাঁ অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব বাইরে যে তোমরা কিন্তু যোগাযোগ করো, এটা আমাদের বারবার বলে দিচ্ছে। কারণ ইনফেকশন রেটটা আস্তে আস্তে কিন্তু বাড়বে, তখন কিন্তু অপারেশনটা পুরো রিস্ক লেভেলটা আর কিছু তখন করার থাকবে না, এরকম ব্যাপারটা হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ বলে দিচ্ছি একদম, একটু একটু বলে নেবো, ওকে নেওয়া যাবে। আমি সবাইকে এটাই বলতে চাইছি যে আপনারা যেমন পারবেন সাহায্য করুন, যাতে আমি বাচ্চাটাকে নিয়ে চিকিৎসা একটু করতে পারি, বিনা চিকিৎসায় পড়ে আছে তো বাড়িতে, যাতে যে এবার একটু চিকিৎসা করতে পারি। মেয়েটা বিনা চিকিৎসায় এমনিভাবে শেষ হয়ে যাক আমি সেটা চাই না, একটু চিকিৎসা যেন করতে পারি, তারপর যা দেখা যাবে। কিন্তু আমি তো চিকিৎসা করতে পারবো, আপনাদের অল্প সাহায্যে আমার অনেকটা উপকার হবে, এটাই আমি বলতে চাই সবার কাছে। যে যেমন পারবেন যেমন সামর্থ্য আমাকে একটু সাহায্য করুন, আমি আর কিছু বলতে চাই না। একদম প্লিজ সবাই একটু সাহায্য করুন, ছোট্ট বাচ্চাটার মুখছে, তার মা বাবা মার মুখছে, অবশ্যই আপনারা এগিয়ে আসবেন প্লিজ। অনেকেই তো এগিয়ে আসেন, অনেক সময় এগিয়ে আসেন, একটু যারা হয়তো সম্ভব না তারা একটু শেয়ার করে দিন যাতে বাকিরা এগিয়ে আসতে পারেন। খুব একটা সামান্য অর্থ যদি আমরা দিয়ে দিই খুব একটা আমাদের মানে আমার মনে হয় না ক্ষতি হয়ে যাবে বলে, এবং এই ছোট্ট বাচ্চাটা বেঁচে ফিরবে, আবার মায়ের কোলে ফিরবে এবং বড় হবে। ওর তো ভবিষ্যতের অনেক কথা চিন্তা ওনারা করেছিলেন, অনেক স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্নটা বিফলে যেন না যায়। আপনার পরিবারে উপার্জন কে করেন বা কে করতেন? আমার পরিবারে উপার্জন বলতে আমাদের একটা যেটা শিল্প ছিল কুটির শিল্প বেলমালা, সেটা আগে হতো। আর আমার যে বাবা রয়েছে বয়স্ক, হ্যাঁ এখন বাবা সেই সামর্থ্যটাও নেই। আর এই যে মা এমনি কিছুদিন আগে ওনারও 5টা অপারেশন হয়েছে, উনিও সে শারীরিকভাবে একটা ইয়ের মধ্যে আছে। আর এই যে আমার ওয়াইফ, আমি, আমার মেয়ে, আর একটা ভাগনা আছে, ও ছোটবেলা থেকে এখানে থাকে, ক্লাস 10-এ পড়ে, এই যে আছে এখানে। আর হ্যাঁ এরপর আর্নিং সোর্স ওই ওখান থেকে যেটা হচ্ছিলো এখন ওটা অনেক বন্ধ হয়ে গেছে, টোটালি আমার উপর ডিপেন্ড হয়ে গেছে। আমি টিউশনি পড়াতাম, হ্যাঁ চারিদিকে এই গ্রামে বাইরে এদিকে চারিদিকে গোটায় টিউশনি পড়াতাম, একটা যেটা হতো সেটাতে কোনোরকম আমাদের সংসারটা চলে যেত, হ্যাঁ টিউশনিতেই। তারপরে এটা হওয়াতে 2 মাস ধরে ছুটাছুটি, সেগুলো আমি সময় দিতে পারিনি টিউশনিতে, সমস্ত টিউশনি আমার বন্ধ হয়ে গেছে। এখন আমার আর কোনো উপার্জন নেই এখন, মানে এখন তো আমরা বাড়িতেই বসে আছি মেয়েকে নিয়ে, কীভাবে কী করাবো আমরা কিছু কোনো দিশা পাচ্ছি না। এই মুহূর্তে আমার আর কোনো সোর্স নেই ইনকাম, তখন ছিল 2 মাস আগে, তখন ওইভাবে সংসারটা চলতো। এখন মানে এখান ওখানে গ্রামের আরও এখান ওখানে মানে যে যা সামর্থ্য দিয়ে যে মোটামুটি সংসারটা চলছে, কিন্তু কীভাবে কী ট্রিটমেন্ট করবো, বাকি দিনগুলো কীভাবে চলবে জানি না, কিভাবে চলবে। এই হচ্ছে পরমা দাসের রিপোর্ট, তাই তো? এটাই লাস্ট এমআরসিপি রিপোর্ট, আর এটা এসএসকেএম এর ডিসচার্জ রিপোর্ট। আচ্ছা, এটা একদম টেস্ট রিপোর্ট, এখানে কিন্তু পুরো ডিটেইলসে লেখাই আছে অ্যাকচুয়ালি কি হয়েছে। ওটা ওই যে কোলোরেক্টাল সিস্ট যেটা আছে টাইপ IVA আর লিভারে যে কমন হেপাটাইটিস ডাক্ট এন্ড লেফট হেপাটাইটিস ডাক্ট, এবং ওটা ডায়াগনোস করে ডাক্তারবাবুরা দেখিয়ে দিয়েছে। এটা এই যে এখানে যে সিস্টটা আছে এই গলব্লেডার, ওনারা বলছেন পিত্তথলি গলব্লেডার এগুলো তো বাদ দিতেই হবে, এরকম একটা ব্যাপার। আর এই যে লেবার ফাংশনটা এখানে এই যে স্প্রেড আউট হয়ে গেছে লেবার ফাংশনে, তার মধ্যেও আবার এখানে স্টোন ক্রিয়েট করেছে, অর্থাৎ একদম এই যে পুরোটাই মানে এই জায়গাটা প্রথমে ছিল ইএসজি, তার উপর আবার লেবার ফাংশন টোটালটাই ব্লকেজ হয়ে গেছে, বাইরে এবং ভিতরে দু জায়গাকে ব্লকেজ করে দিয়েছে, সিস্ট হয়ে ব্লকেজ করে দিয়েছে, সেই জন্যই আজকে এই অবস্থাটা হয়েছে। ওকে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না ওর শরীর এখন খারাপ, এখন এই মুহূর্তে বুঝতে পারছেন না, কিন্তু ও কিছুদিন আগেই ওর অবস্থা কিন্তু ভীষণ ক্রিটিক্যাল ছিল। ডাক্তারবাবু যেমনটা বলে দিয়েছেন এরকম মাঝে মাঝেই হবে, এবং যত দিন যাবে ভেতরে ভেতরে সেটা স্প্রেড করবে। তো আমরা চাই না কখনো একটা বাচ্চা শিশু সে এরকম খারাপ কন্ডিশনের দিকে এগিয়ে যাক, একটু দেরি করে ফেলা মানেই কিন্তু এটা আরও ছড়িয়ে যাওয়া। তো আমরা চাইবো খুব তাড়াতাড়ি ওর চিকিৎসাটা হোক। এই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা, লখনৌ গিয়ে বা হায়দ্রাবাদে গিয়ে করতে হবে, বাইরে গিয়ে খরচা অনেকটা। তো এটা কিন্তু ওনাদের পক্ষে কিছুতেই সম্ভব না। আপনারা বুঝতেই পারছেন, আপনি এখন থাকেন লক্ষ্মীনারায়ণপুর গ্রামে, এখানকার গ্রাম পঞ্চায়েত, আপনাদের এখানকার প্রশাসন কোনোভাবে কি আপনি তাদের কাছে গিয়েছিলেন, তারা কি কোনোভাবে সাহায্য করেছেন? আমি এখানে লোকাল যে বিভিন্ন পার্টি অফিসে গিয়েছিলাম, তো ওনারা যেটা বলছে এখন একটা ভোটের ডিউরেশন চলছে, চারিদিকে মিটিং, সেভাবে ওনাদের কাছ থেকে এখনও পর্যন্ত রেসপন্স পাইনি। তো ওনারা বলেছে ব্যাপারটা আমাদের ওনারাও ব্যস্ততার মধ্যে আছে, এই সমস্ত কিছু মিটে গেলে বিষয়টা নিয়ে ওনারা আবার কথা বলবে, এটাই বলেছে। কিন্তু সেটা তো সময় অনেক পেরিয়ে যাচ্ছে। আমার কাছে তো বাচ্চাটাকে নিয়ে যাওয়াটা এমার্জেন্সি হয়ে গেছে, তাই আমি মানে চারিদিকে দিশার বলে একটু আমার মনে হয় একটুকুন টাইম দেওয়া প্লিজ উচিত। যদি কি আপনারা দেখে থাকছেন এই গ্রামেরই আছেন যারা প্রশাসনের, অবশ্যই আপনারা আমি জানি নিশ্চয়ই হেল্প করবেন। প্লিজ বাচ্চাটার অবস্থা দেখে আসুন, পাশে এসে অন্তত এই সময় পাশে দাঁড়ান। ভোট তো আসবে যাবে এবং আপনারাও জানি ভীষণ ব্যস্ত, তার মধ্যে একটু সময় বের করে যদি আসতে পারেন তাহলে কিন্তু বাচ্চাটার প্রাণ সংশয়টা আর হয় না। প্লিজ সঙ্গে থাকুন, এরকম অনেক মানুষ আছেন যাদের অনেক ক্ষমতা আছে, তারা প্লিজ এগিয়ে আসুন। একটা বাচ্চাকে আমার মনে হয় চিকিৎসা করাতে এমন কিছু অসুবিধা হয়ে যাবে না, তাহলে সবাই যদি এগিয়ে আসে প্লিজ করুন। আপনি আর কিছু বলবেন? সবাইকে আমি সবাইকে কাছে আবেদন করছি, সবাই আমাকে আর্থিক সহায়তা করে লখনৌ যাওয়ার ব্যবস্থা এবং বাচ্চার সম্পূর্ণ ট্রিটমেন্ট, বাচ্চাকে যেন সুস্থভাবে আমি ভালোভাবে বাড়ি নিয়ে আসতে পারি, বাইরে গিয়ে বাইরে চিকিৎসা করিয়ে ভালোভাবে বাড়ি নিয়ে আসতে পারি। তাই আপনারা সবাই আর্থিক সহায়তা করুন এবং আমার এই মেয়েকে বিপদমুক্ত করুন। আমি এটাই করছি, আর সবাই মিলে ঈশ্বরের কাছে প্রে করুন এবং আমার মেয়েকে বিপদমুক্ত করুন। আমি ওটাই বলছি। আমার নাম দীনবন্ধু দাস। দীনবন্ধু দাস, আপনার নামে অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, আমার নামে অ্যাকাউন্ট আছে। গুগল ফোন পে নাম্বারটা দেবো। ফোন পে নাম্বার আছে তো? হ্যাঁ আমার, হ্যাঁ আমার ফোন পে আছে, ওটাই গুগল পে আছে। গুগল পে, ফোন পে দুটোতে আপনারা ওনার নাম পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ডিরেক্টলি ওনার কাছে আসবে, অন্য কোনো নাম্বার আমরা দিচ্ছি না, কিন্তু ওনার নাম্বারই দেবো, ওনার কাছেই ঢুকবে। এবং আমরা পরে এসে জানবো যে আপনারা নিশ্চয়ই সাহায্য করবেন। এবং ওনার চিকিৎসা, ছোট্ট বাচ্চার চিকিৎসা, পরমা দাসের চিকিৎসা কিভাবে চলছে সেটা আমরা আপডেট নিশ্চয়ই পরে দেবো। আপনারা প্লিজ একটু সাথে থাকুন, সঙ্গে থাকুন। লক্ষ্মীনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ওনার সাথে একটু কথা বলে নিই। আমরা এসেছি ওনারই কথা শুনে, উনি আমাদেরকে ফোন করেছিলেন এবং আমরা খবরটা পেয়ে ভীষণ, আমরা তো এই ধরনের কখনো ভিডিও খুব একটা বেশি করিনি, তো আমরা ভাবিনি যে এরকম ভিডিও করতে হবে, আসতে হবে। কিন্তু সত্যি এত ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা, তার মুখ চেয়ে না এসে আমরা পারলাম না ওনার কথা শুনে। কি বলবেন আপনি, বাচ্চাটাকে কতদিন ধরে আপনি দেখছেন? আমি তো ছোটোর থেকেই দেখছি, আমি পরিবার থেকে, এমনকি ওর ভোজনতেও খেয়েছি, ওর বাবার বিয়েতেও খেয়েছি। আচ্ছা, তো সকলের কাছে আমার অনুরোধ যে আপনাদের যথাসম্ভব আপনাদের বেস্টটা দিয়ে সবাই সাহায্য করুন। আমরাও ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং অনলাইনেও কিছু টাকার ব্যবস্থা করছি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা যতটা সম্ভব আপনাদের বেস্টটা দিয়ে আপনারা বাচ্চাটার পাশে দাঁড়ান, এটাই বলবো সবাইকে। মানে সবই তো শুনছেন, আর কিছু বলার নেই। তো সবাই কাছে হাত জোড় করে অনুরোধ যে আপনারা বাচ্চাটার পাশে দাঁড়ান, পরিবারের পাশে দাঁড়ান, এবং যতটা পারবেন নিজে এবং নিজের পরিবার, বন্ধু বান্ধব সবাইকে রিকোয়েস্ট করে নিজের উদ্যোগে একটা ফান্ডিংয়ের ব্যবস্থা করে দেন, যাতে ন্যূনতম চিকিৎসাটা হোক, এটুকুই আমি বলবো। একদম, এটা অবশ্যই করুন। নাম্বার আমরা দিয়ে দিয়েছি, ফোনপের নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, সমস্ত কিছু দেওয়া আছে। আপনারা যেভাবে হোক, কেউ হয়তো ফোনপে করেন, গুগল পে করেন, কেউ অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, কোনোভাবে যেটুকু সামর্থ্য, সেইটুকু সামর্থ্য দিয়ে আপনারা একটু অ্যাটলিস্ট কিছু ট্রান্সফার করুন, তাহলে বাচ্চাটা বেঁচে যায় এবং অনেক ভালোই হয়। আপনারা নিশ্চয়ই একটা ভালো কাজ করতেও আগ্রহী, এগিয়ে আসবেন, এই অনুরোধ রাখবেন আপনারা সবাই। হ্যালো বলে দাও। হ্যালো বলতে পারো, টাটা বলো, বাবা টাটা।